হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো মাছের মাথা দিয়ে কচু দিয়ে টক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই টকটা কিভাবে বানাই। প্রথমে আমি গ্যাসটাকে ওপেন করে নিলাম, নিয়ে কুকারটা বসে দিলাম। কুকারে আমি এই বাটির দু বাটি জল দিয়ে দেবো। দেখছেন, জল দিয়ে দিলাম। দেখেন, জল দেওয়ার পর আমি আমড়ার টক করবো। আমড়া দিয়ে আমড়া দিয়ে দিলাম, আমড়া, আলু, কচু দিয়ে সব দিয়ে আমি সিটি মেরে নেবো। দেখেন, আমড়া, কচু আর আলু দিয়ে আমি সব দিয়ে সিটি মেরে নেবো। আমি কুকারের মুখ ঢাকনাটা লাগিয়ে দেবো, দিয়ে দুটো সিটি মারবো আমি। এইভাবে আপনারা টকটা করে খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে, খুব ভালো লাগবে খেতে। সিটি মারতে অপেক্ষা করবো, সিটি মারার জন্য আমি। দেখেন, আমার দুটো সিটি পড়ে গেল, দেখছেন। এবার আমি কড়াইটা বসে দেবো। দেখেন, কড়াইটা বসে দিলাম, কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। দেখেন, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি তেল দেবো, তেলটা আমি গরম করে নেবো। দেখেন, কড়াই আমার গরম হয়ে, তেলটাও আমার গরম হয়ে গেছে, দেখছেন। দিয়ে আমি ভেন্ডিগুলো ভেজে নেবো, সবজিগুলো আমি এক একটা ভেজে নেবো। দেখেন, ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি ভেন্ডিগুলো তুলে নেবো। আমি বেগুনগুলো ভেজে নেবো, ওইভাবে বেগুনগুলো ভেজে নেবো। টকের জন্য আমি বেগুনগুলো ভেজে নেবো। দেখেন, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভেঙ্গি আমি একটু কাতলা মাছের মাথাটা আমি ভেজে নেবো টকের জন্য। টকের জন্য আমি কাতলা মাছের মাথাটাই ভেজে নেবো। কারণ মাথাটা আমি এইভাবে ভেজে ভেঙে নিয়ে ভেজে নেবো। টকের জন্য মাথাটা আমি এইভাবে ভেঙে নিয়ে ভেজে নেবো। এখন মাছের মাথাটা আমি ভেজে নিলাম, মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখছেন। এই মাছের মাথাটা আমি তুলে নেবো। দেখেন, টকের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দেখেন, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা পর আমি রসুনটা দিয়ে দিলাম। ভেজে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি কাঁচা লঙ্কার কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম টকের জন্য। ভালো করে আমি ভেজে নেবো। দেখেন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি কচু আর আলু সেদ্ধটা আমি দিয়ে দেবো, সিটি মারা কচু আলু দিয়ে দেবো। আমি মাছের মাথা ভাজা আর বেগুন ভাজা আর ভেন্ডি ভাজাটাও দিয়ে দেবো। সবগুলো একসাথে নেড়ে দেবো। স্বাদ মতন আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো, যাবার নেড়ে চলে যাবে। দেখেন, আমরা সেদ্ধ করা জলটা আমি ফেলে নিই, আমড়াটা আমি চটকে নিয়েছি ভালো করে। ওই সিটি মারা জলটা আমি নিয়ে আমি ওই সাথে বেরিয়ে দেবো। টকটাকে আমি খানিকক্ষণ হতে দেবো। দেখেন, টকটা কিন্তু ফুটে উঠলে আমার টকটা হয়ে যাবে। দেখেন, টক আমার রেডি। মাছের মাথা দিয়ে সবজি দিয়ে টক হয়ে গেছে, ভেন্ডি, কচু, আলু দিয়ে, বেগুন দিয়ে টক আমার হয়ে গেছে। আমি টকটাকে নামিয়ে নেবো এবারে। দেখেন, মাছের টকটা আমার হয়ে গেছে। আপনাদের যদি মাছের টকটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।